আজকে দুঃখজনক এবং উদ্বেগ নিয়ে বলতে হচ্ছে আজকে নিজ দেশেই আমাদের বাক স্বাধীনতা আজকে হুমকির মুখে, গণতান্ত্রিক অধিকার আজকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আজকে গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা একটা মিছিল মিটিং করতে গেলে আমাদেরকে পুলিশের অনুমতি নিতে হয়, সরকারি দলে নেতাকর্মীদের হামলার শিকার হতে হয়। এটা ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী।